আজ 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল হুগলির তারকেশ্বরের শাহপুর এলাকায়। সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বাস্থ্যকরভাবে 8ই জুন থেকে আবার ওপেন হচ্ছে আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক, জয়রামপুর, আরামবাগ, হুগলি। উল্লেখ্য, বিজেপি শ্রমিক সংগঠন বিজেএমটিইউসি এর তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিন বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিকের বিজেএমটিইউসির সাধারণ সম্পাদক কৌশিক দত্ত সহ তারকেশ্বর টাউন মণ্ডলের একাধিক কার্যকর্তারা। আমি এই ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় মজদুর ইউনিয়নের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত এবং সফল কামনা করে বাবা তারানাথের চরণে প্রার্থনা জানাচ্ছি, যেন এই ভারতীয় শ্রমিক সংগঠন যেন আরও উন্নীত লাভ হয়, তারকেশ্বর যেন সমৃদ্ধি লাভ করে, তারকেশ্বরবাসীর উপকারের জন্যে আজকে যে প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টি মজদুর ইউনিয়ন যেভাবে কর্মসূচি গ্রহণ করেছে, এর জন্য আমি সত্যি আমার ব্যক্তিগত দিক থেকে আনন্দিত এবং আমি এই কর্মকর্তাদের শুভেচ্ছা এবং বাবা তারানাথের চরণে আমি প্রার্থনা জানাই, তাদের যেন শুভ মঙ্গল হয়, তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকে। এই স্বাস্থ্য শিবির থেকে বাবা তারানাথের চরণে আমি এই প্রার্থনা জানাচ্ছি। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।